हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। हमार आजकेर रेसिपी चिकेन कषा। चलो ताहले देखे नी एटी बनाते की की लागछे। आमी एखाने 500 ग्राम मांस धुए एकटु लवण और 2 चामच लेबूर रस माखिए 30-40 मिनट मतो रेखे दिएछि। एखाने बड़ो एकटा पेंयाज कुचि करे केटे नियेछि, 3 एलाच, 2 दारचिनी स्टिक, 2 तेजपाता, মাঝারি সাইজের 2 পেঁয়াজ বেরেস্তা করে রাখা আছে, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ ও মিট মশলা 1/2 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1.5 চামচ, জিরে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর লাগছে 3 টেবিল স্পুন টক দই, স্বাদমতো লবণ ও বাড়ির বানানো মশলা 1/2 টিস্পুন। कड़ाई तेल गरम होले तेजपाता, दारचिनी और 2 एलाच देवार पर प्याज कुचिगुलो दिलाम। एकटा बाटीते आदा रसुन बाटा, लंका गुड़ो, हलुद, जीरे और धने गुड़ो एकटु जल दिए गुले निलाम। পেঁয়াজগুলো এই রকম গোল্ডেন ব্রাউন হলে গুলে রাখা মশলাটা দিলাম। হাই ফ্লেমে মশলাটা কষে নিয়ে তেল বেরোলে চিকেনটা তুলে দিলাম। চিকেন মশলার সাথে কষে নিয়ে লবণ দিলাম। আর একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম লো করে 15 মিনিটের জন্য ঢাকা দিলাম। পনেরো মিনিট পর চিকেনের জল বেরিয়ে এসেছে, এই জল হাই ফ্লেমে শুকিয়ে নেব। চিকেনের জলটা শুকিয়ে এই রকম হলে পেঁয়াজ বেরেস্তা ও টক দইটা দিলাম। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাই এর মাঝামাঝি থাকবে। লবণ ও ঝালটা চেক করে নেবে। যারা চিকেন নরম খেতে পছন্দ করো না তারা এই পর্যায়ে খেতে পারো। মিট মশলাটা ছড়িয়ে দিলাম। আমার বাড়িতে নরম পছন্দ করে, তাই 1/2 কাপ গরম জল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। বাড়ির বানানো মশলাটা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে চিকেন কষা। তাহলে বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখো চিকেন কষা, আর আমাকে লাইক ও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব ও শেয়ার করো। থ্যাংক ইউ।